শিক্ষার বিপ্লব চলছে ত্রিপুরায়। ডাবল ইঞ্জিন সরকারের ঠেলায় ছাত্রদের এখন স্কুলে যাওয়া আর খাওয়া ছাড়া কোনো কাজ নেই। লাতে উঠেছে পঠন পাঠন, এগুলো এখন বিরোধীদের শুধু কথা নয়, খোদ কচি কাঁচা ছাত্রছাত্রীদের মুখ দিয়ে বের হচ্ছে। 239 জন ছাত্রছাত্রী রয়েছে স্কুলে, স্কুলে নিয়মিত শিক্ষক 2 জন, একজন পারিবারিক অসুবিধার কারণে ছুটিতে, অন্য একজন শিক্ষিকা প্রথম থেকে পঞ্চম শ্রেণীর 5টি ক্লাস একসঙ্গে কীভাবে করাবেন। ঘটনা দেওছড়া দ্বাদশ মান বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে। স্কুলের একমাত্র শিক্ষিকা অপারগ স্কুল চালাতে, সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের একত্রিত করে কোনো ক্রমে দায়িত্ব পালন করছেন তিনি। করোনার প্রকোপের কথাও কিন্তু তার মাথায় রয়েছে, নিজ মুখে তা বললেন একমাত্র শিক্ষিকা। শুনুন। মানে আমার এখানকার অবস্থা, একটা রুমে সবাই ঢুকাইয়া, কিন্তু আজকে আমার ফেরত হয়েছে 110-এ ঢুকলে বলে। তখন একটা রুমে এত সব, এর মধ্যে করোনা মারলি মা মারে, আমি এখন দুজন বয়াই, আমার তো একজন দুজন স্যার এটা সম্ভব না, বয়স নাম দেখে দিয়ে সব দেখা যায় বইয়া, অফিসের কাজ সামলাইতেন না আপনি? অফিসের যাবতীয় কাজ, এডমিশন, এই সে, তার উপরে ওখান পাচ্ছে একটা মাসের পরে মিড ডে মিলে সম্পূর্ণ বাজার আর করাই, যখন আমি লিস্ট করি এবার রান্না বান্না, মানে এখন কিবা কম দিতে পারেন তো আমার বাচ্চা খুব কষ্ট মানে লাগন সরকার না দিলে তো আমার কিছু হরা নেই, কিন্তু আমার এই বাচ্চাগুলো ভবিষ্যতে দেখি চিন্তা রাখবে, বাচ্চাগুলো ভবিষ্যতে আজকে আমার বাচ্চাটা যদি তার প্রথম বিদ্যা তৈরি মাইলো এ 6-7-8 দেখি কষ্ট লাগে আমার চাকরি জীবনে, এই মানে এই 2টা বছর ধরে দেখতেছি, এর আগে কিন্তু এইরকম সমস্যার সম্মুখীন। দেওছড়া দ্বাদশ মান বিদ্যালয়ের কচি কাঁচা ছাত্রছাত্রীরা স্পষ্ট জানালো, স্কুলে এসে এখন খাই আর যাই, পড়াশুনো করি না। প্রশ্ন উঠছে, এটাই কি মডেল শিক্ষা? এদিকে স্কুলে দাঁড়িয়ে অভিভাবিকারা বলছেন, রাজ্যে হাজার হাজার শিক্ষিত যুবক যুবতীরা, তাদের কেন শিক্ষক হিসেবে নিয়োগ করে তাদের সন্তানদের সঠিক শিক্ষার ব্যবস্থা করছে না সরকার? এই অবস্থা তো তাই না, দোষ নাই তাই না, একজন দিদিমণি কিতা করবো কিতা করবো, এটা তো এত হলা বাইনাটা নাম লেখতে হবে তো 2 ঘন্টা টাকা সামনে পরীক্ষা কিতা করবো নাগরিকদের কথায় এই প্রশ্নের উত্তর কি আছে সরকারের মুখিয়াদের কাছে? স্কুলে স্কুলে শিক্ষকের অভাব, পরিকাঠামোগত অভাব, পানীয় জলের অভাবে ছাত্ররা রোদ মাথায় নিয়ে রাস্তা অবরোধে সামিল হচ্ছে প্রতিদিন। কিন্তু 4.5 বছর আগেও এমনটা তো ছিল না ত্রিপুরা, এর বিহিত হবে কি? Pure report, channel the route.